নমস্কার নমস্কার, আজ আমি আপনাদের সামনে একটি নিরামিষ আলুরদম করব। তার জন্য প্রথমেই আমার লাগবে সেদ্ধ করা আলু, তারপরে লাগছে যে মশলাগুলো, সেগুলো হচ্ছে প্রথমে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটু গরম মশলা মধ্যে দারচিনি, জিরে এবং দুটি তেজপাতা নিয়েছি। আর মশলা নিয়েছি যেটা, সেটা হচ্ছে এখানটায় আছে আগে পোস্ত বাটা, তারপরে আছে চাল মগজ বাটা, কাজু বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এক চামচ, রং হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু, আর এখানটায় নিয়েছি আমি টমেটো এবং নুন নিয়েছি, স্বাদ অনুযায়ী যে যেরকম নুন খায় দেবে, নুন নিয়েছি এবং চিনি নিয়েছি। আর লাগবে রান্নার জন্য সাদা তেল, সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। আমি একটু নিরামিষ তরকারিতে তেল বেশি দিই। তেল আমার গরম হয়ে গেছে, তেলে আমি দিয়ে দিলাম জিরে, দারচিনি ও তেজপাতা। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তাতে এক এক করে দিতে থাকবো। আগে দিলাম আমি টমেটো, টমেটোগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো। যেহেতু জিরের গুঁড়োটা আমি জল দিয়ে ভেজাইনি, সেই জন্য আগে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়োটা একটু ভাজা হবে। দেখুন টমেটো ও জিরের গুঁড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাল মগজ। ও সাথে লঙ্কার গুঁড়ো। এবার যখন চাল মগজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পোস্ত বাটা ও কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। হলুদটা যেটা রেখেছিলাম সেই হলুদটুকু দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করবো। দিয়ে দেবো নুন, মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে একটু তেল ছাড়বে মশলাটার থেকে, তখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখুন আমার মশলার চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলার রঙটা কি সুন্দর হয়েছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়বো চাড়বো যাতে আলুগুলোর মধ্যে একটু মশলা ঢোকে, নুন ঢোকে। দেখ
কিছুক্ষণ মশলাগুলো আমি নেড়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি জল দেবো। আলুগুলো আমি একটু কম আছে রেখে একটু কষিয়ে নিচ্ছি, ঢেকে 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 দিলাম, কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনাটা তুলে আরেকবার একটু নাড়িয়ে দেব। আলুটা এখন আমি একটু কমিয়ে, গ্যাস কমিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে একটু দমে দমে ভেজে নিচ্ছি, কম আছে। দেখুন আমি আর একবার নাড়াচ্ছি ঢাকনাটা তুলে। এইভাবে দু তিনবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করুন। দেখুন আমার আলু ও মশলা দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দেব, সামান্য জল দিয়ে ফুটিয়ে দমে দিয়ে দেবো। আবার দেখুন সামান্য একটু জল দিলাম, যেহেতু বাচ্চারা খাবে একটু ঝোল ঝোল তারা পছন্দ করে, সেই জন্য রুটি বা লুচির সাথে একটু ঝোল না হলে ভালো লাগে না। এটাকে এখন আমি ঢেকে আবার ফুটতে দেব এক মিনিটের জন্য। দেখুন আমার আলুর দমে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। দেখুন আদা বাটাটা দেওয়ার পরে আমার যখন ঝোলটা টকবক করে এইভাবে ফুটবে, তখন আমি চিনি দিয়ে দেব। চিনিটা যে যার স্বাদ মতো দেবে। চিনি দেওয়ার পরে এটা আমি টকবক করে ফুটিয়ে নিলাম, এবং দেখুন আমার তরকারির আলুরদম রংটা কী সুন্দর হয়েছে। এবং দেখুন আমার তরকারিটা চিনি দিয়ে ফোটানোর পরে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। লুচি রুটি বা পরোটার সাথে আলুর দম একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে।